নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা তোমরা প্রশ্ন করেছিলে যে অপরাজিতা গাছে ফুল আসছে না এটা সেই অপরাজিতা গাছ সেই অপরাজিতা গাছ যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রতিস্থাপন সেই প্রতিস্থাপনের পর আমি আট ইঞ্চি টবে লাগিয়েছিলাম তোমরা দেখেছিলে ঝড়েতে টপটা ভেঙে গেছিলো আমার ঠিক আছে সেই জন্য আমি কিন্তু পটটা পরিবর্তন করেছিলাম মানে আট ইঞ্চি টপটা ভেঙে গিয়েছিল আমি দশ ইঞ্চি টবে বসিয়ে দিয়েছিলাম তারপর দেখো বন্ধুরা কিছুদিন ফুল হয়েছিল ফুল হওয়ার পর আস্তে আস্তে ফুলটা বন্ধ হয়ে গেছে গাছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা একটাও ফুল নেই কেন হয় সেটা আগে আমাদের জানতে হবে বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা গাছটা যখন ফুল দিতে শুরু করে তখন একটা মাত্রায় ফুল দিতে থাকে তারপর বেশ কিছুদিন পর যখন অনেক লতানে অংশ হয়ে যায় তখন কিন্তু ফুলের পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করে আমরা এটা অনেকেই বুঝতে পারি না আমরা খাবার দিই অথচ গাছে কিন্তু ফুল আসছে না আমরা বুঝতেই পারি না কেন হচ্ছে এই জিনিসটা কী করলে বন্ধুরা আমাদের গাছে ফুল আসবে আজকে আমি সেটা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে বিশেষ করে এই জুন মাসের সময় জুন মাসের সময় জুনের পরেই হচ্ছে জুলাই বন্ধু এরপর বর্ষা পুরোপুরিভাবে ঢুকে যাবে ঠিক আছে বর্ষার সময় কিন্তু এই গাছে কিন্তু খুব ভালো গ্রোথ হয় তাহলে আমরা যদি বর্ষার একটু আগে মানে এই জুন মাসটা নাগাদ যখন ঠিক বর্ষা আসবো আসবো করছে সেই সময় আমরা যদি এই গাছটার কিছু হালকা করে কাটাই ছাটাই করে দিই এবং তার সাথে কিছু খাবার দিয়ে দিই বন্ধুরা গাছটা কিন্তু আবার খুব ভালো তাড়াতাড়ি গ্রো করে নেবে এবং তার সাথে ফুলেও ভর্তি হয়ে যাবে বন্ধুরা তাই জন্য আমি প্রথমেই করব যেটা সেটা হচ্ছে আমি এই গাছটার কিছু কাটাই ছাটাই করব বন্ধুরা হালকা কাটাই ছাটাই দেখো বন্ধুরা খুব বেশি কিন্তু আমরা কাটাই ছাটাই করবো না আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যেটা আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেখান থেকে শাখা বেরোতে পারে বা যেখান থেকে ছোটো ছোট শাখা বেরিয়েছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদেরকে রেখে দিতে হবে বন্ধুরা সেই অংশগুলো আমাদের খেটে বাদ দিলে হবে না যেমন তুমি দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই দেখো এই ডালটা এই ডালটার ঠিক এই অংশ থেকে দেখো এই দেখো এই দেখো এই অংশ থেকে নতুন শাখা বেরোতে শুরু করেছে তাহলে আমাদের কি করতে হবে বন্ধুরা থেকে কাটতে হবে ঠিক আছে এই অংশটাকে যদি আমরা কাটি তাহলে এই অংশ থেকে শাখাটা বেরোলে তাড়াতাড়ি গাছটা গ্রো করতে পারবে তার আগে আমাদের যেটা করতে হবে বন্ধুরা এই দেখো এই যে একটা কাটার নিয়ে নিয়েছি বন্ধুরা এই কাটারটা অবশ্যই তোমাকে ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে না যদি তোমার কাছে স্যানিটাইজার থাকে তুমি হাইড্রোজেন পার অক্সাইড দিয়েও যেটা আমাদের মেডিসিন শপে পাওয়া যায় সেটা দিয়েও তুমি ভালো করে তুলো দিয়ে এই অংশটাকে কাটিং অংশটাকে ভালো করে পরিষ্কার করে নেবে বন্ধুরা তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা ঠিক আছে এরপর আমি আস্তে আস্তে কাটাই ছাঁটাই করব দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি কাটাইয়ের কাজটা করে ফেললাম কাটাই ছাঁটাইয়ের কাজ আমার শেষ এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্ট্যান্ড যেগুলো আমরা সাইড দিয়ে দিয়েছিলাম রাপড় দিয়েছিলাম এগুলোকে আস্তে আস্তে আমাদের তুলে দিতে হবে ঠিক আছে ঠিক আস্তে আস্তে এইভাবে আমরা তুলে দেবো পাটি একদম করবে না এইভাবে ধীরে সুস্থে আস্তে আস্তে করবে হয়ে গেল আমাদের এবার আমরা যেটা করব এই যে তলায় অংশ যে মাটিটা আছে বন্ধুরা এই মাটিটাকে খুব ভালো করে আমাদেরকে এটা ঢিলে করতে হবে ঠিক আছে খুব ভালো করে ঢিলে করতে হবে এইভাবে আস্তে আস্তে একটা খুচুড়ি দিয়ে তুমি আস্তে আস্তে এইভাবে ঢিলে করে দেবে বন্ধু ঠিক আছে গোড়ায় যাতে চোট না হয় গোড়ায় যাতে আঘাত না হয় শিকড় যেন ছিঁড়ে না যায় সেইটা মাথায় রেখে ঠিক এইভাবে আস্তে আস্তে আমি দেখো আস্তে আস্তে ঢিলে করে দিলাম ঠিক আছে এবার যদি অতিরিক্ত মাটি তোমার এর মধ্যে থেকে থাকে বন্ধুরা তুমি একটু এটাকে কমও করে দিতে পারো আমি যেমন কম করে দিচ্ছি বন্ধুরা দেখো এভাবে আমি একটু হালকা করে দেবো মাটিটা এরপর বন্ধুরা আমাদের যেটা করতে হবে খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে দু মুঠো গোবর সার নিয়েছি বন্ধুরা ঠিক আছে দু মুঠো গোবর সার দেড় চামচ নিয়েছি বন্ধুরা হাড়ের গুঁড়ো আর এক চামচ নিয়েছি পটাশ এটাই হচ্ছে এখন এর খাবার যেহেতু বর্ষা এসে যাচ্ছে বন্ধুরা আমি সর্ষে খোল কিন্তু দিচ্ছি না ঠিক আছে এবারে এটাকে আমি ভালো করে এইভাবে ঠিক মিশিয়ে নেবো বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা তৈরি হয়ে যায় তৈরি হয়ে যাওয়ার পর খুব ভালো করে নিয়ে আস্তে আস্তে দেখো গাছের গোড়ায় দিচ্ছি কীভাবে দিচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে বন্ধুরা দেখো আমি কিন্তু গাছের গোড়ার দিকে দিচ্ছি না গাছের কানা বরাবর দিচ্ছি ঠিক আছে দেখো আমি কানা বরাবর দিচ্ছি কিন্তু গাছের গোড়ায় দিচ্ছি না এইভাবে পুরো এটাকে আস্তে 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 দিয়ে দেবো আমার খাবার দেওয়ার কাজ হয়ে গেল ঠিক আছে দিয়ে দিলাম এরপর যেটা করতে হবে এর ওপরে আমি হালকা করে মাটিটা চাপা দিয়ে দেব ঠিক আছে এ দেখো হালকা করে মাটিটা চাপা দিয়ে দিলাম পুরো মাটিটা আমার দিতে লাগবে না কিন্তু তবুও আমি মাটিটা হালকা করে চাপা দিয়ে দিলাম আমরা জল দিয়ে দেবো এইভাবে আস্তে আস্তে জল দিয়ে দেবো ভালো করে আমরা খাবারটা ভিজিয়ে দিলাম এরপর আমাদের কি পরিচর্যা করতে হবে এরপর আমাদের পরিচর্যা করতে হবে যেহেতু আমরা গাছটা এখন কাটাই করলাম কাটাই সাটাই করলাম হালকা করে সেহেতু আমাদের যেটা করতে হবে উঠতে এখন দু থেকে তিন দিন আমরা কিন্তু সম্পূর্ণ সূর্যের আলোতে থেকে রাখবো না ঠিক আছে দু থেকে তিন দিন অবশ্যই কিন্তু একে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে তাহলে গাছটা কিন্তু খুব ভালো হবে এটা হলো একটা দ্বিতীয় হচ্ছে বন্ধুরা এর সঙ্গে তোমাদের করতে হবে কি ঠিক এর যে আজকে কাটাই ছাটাই করলাম এর ঠিক পাঁচ দিন থেকে সাত দিন পর তোমরা এর মধ্যে মিরাকুলান স্প্রে করবে মিরাকুলান যেন তোমরা আমাদের ভারতবর্ষ বাংলাদেশ সব জায়গাতেই পাওয়া যায় মিরাকুলান খুব জনপ্রিয় একটা অনুখাদ্য ঠিক আছে বন্ধুরা এক লিটার জলে দেড় এম এল এক লিটার জলে এক থেকে দেড় এম এর বেশি দেবে না কিন্তু দিয়ে ভালো করে ঝাঁকিয়ে যখন সূর্যের আলো থাকবে সূর্যের আলো থাকাকালে গাছটাতে ভালো করে স্প্রে করে দেবে তাহলে কিন্তু খুব ভালো গাছটার জন্য খাবার তৈরি হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এরপরে আসছি গাছটা কোথায় রাখবে গাছটা ফুল সানলাইটেই সবচেয়ে ভালো হবে এর থেকে ভালো কিছুতে হবে না বন্ধুরা তোমরা গাছটা ফুল সানলে রাখবে তাতে তোমার গাছটা কিন্তু খুব ভালো হবে বন্ধুরা অন্তত যারা ব্যালকনিতে করতে চাও তাদের যেন ব্যালকনিতে তিন থেকে চার ঘন্টা অবশ্যই রোদ আসে সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে এটা হলো বন্ধুরা আলোর ব্যাপারটা এরপর বলি বন্ধুরা জলের ব্যাপারটা সামনে কিন্তু বর্ষা আসছে বন্ধুরা মাটিতে কিন্তু জল যেন জমে না থাকে এটা কিন্তু তোমায় খেয়াল রাখতে হবে মানে গাছের গোড়ায় কোনোরকমভাবে যেন জল না জমে থাকে এটা কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর যদি তুমি ড্রেনেজ সিস্টেম না করে থাকো আমি বলবো তোমাদেরকে এই মুহূর্তে তুমি কিন্তু গাছটাকে তুলে নিয়ে অবশ্যই কিন্তু ড্রেনেজ সিস্টেম করে তারপর আবার বসাও এই মুহূর্তে তাছাড়া কিন্তু বর্ষায় কিন্তু না হলে তুমি গাছটা বাঁচাতে পারবে না বন্ধুরা যেই গোড়ার মধ্যে জল জমে যাবে তখনই কিন্তু গোড়াটা পচে গাছটা মারা যাবে বন্ধুরা ঠিক আছে যদি তোমরা ড্রেনেজ সিস্টেম না করে থাকো অবশ্যই অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা তোমরা করে নাও এটা হলো বন্ধুরা জলের ব্যাপারটা এরপর বলি বন্ধুরা খাবারের ব্যাপারটা যেহেতু এখন বর্ষাকাল আসছে বন্ধুরা আমি তোমাদেরকে বারবার বলবো তোমরা যেটা দেবে সেটা হচ্ছে তিন চামচ সর্ষে খোল এক চামচ তার সঙ্গে তোমরা নিমখোল দেবে বন্ধুরা কেননা বর্ষাকালে সর্ষে খোল দিলে একটু ফাঙ্গাসের আক্রমণ হয় সেই জন্য আমি অবশ্যই বলবো তোমাদেরকে তিন চামচ সর্ষে খোলের সাথে দশ ইঞ্চি টবের জন্য তিন চামচ সর্ষে খোলের সাথে এক চামচ নিমখোল তার সাথে কি দেবে বন্ধুরা তার সাথে দেবে এক থেকে দেড় চামচ হাড়ের গুঁড়ো আর দেবে তুমি এক চামচ পটাশ লাল পটাশ যেটা এমওপি বলি আমরা লাল পটাশ দেবে এক চামচ এটাই হলো এর খাবার বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়ে প্রত্যেক মাসে বন্ধুরা যেভাবে আমি খাবারটা দিলাম ঠিক সেইভাবে তোমরা খাবারটা দেবে তাহলেই কী হবে গাছটা কিন্তু খুব ভালো গ্রো করবে আর পনেরো দিন ছাড়া বন্ধুরা যদি তোমরা এখন যেটা আমি বললাম মিরাকুলান স্প্রে করতে পনেরো দিন ছাড়া যদি তোমরা মিরাকুলান স্প্রে করো গাছে কিন্তু ফুলে ভর্তি হয়ে যাবে আর একটা কথা বলে দিই বন্ধুরা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম বলে দিই এই যে দেখছো গাছের মধ্যে এরকম বীজ তৈরি হয়ে যায় বন্ধুরা ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই বীজ যদি গাছে একবার তৈরি হতে শুরু করে দেয় তাহলে কিন্তু গাছটা আর ফুল দেবে না কেননা বীজের মধ্যে গাছ কি করে সব সময় নিজের ফলকে তৈরি করার চেষ্টা সবার আগে তৈরি করে ঠিক আছে নিজের ফলকে ডেভেলপ করার জন্য গাছ কি করে তার সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি কিন্তু সেই ফলের মধ্যে দেওয়ার চেষ্টা করে বন্ধুরা অতএব বীজ কিন্তু গাছে রাখলে চলবে না বন্ধুরা যখনই তোমরা দেখতে পাবে যে গাছে বীজ হয়েছে কচি অবস্থায় মানে কাঁচা অবস্থাতেই কিন্তু তোমরা বীজটা তুলে ফেলবে বন্ধুরা বীজটা রাখলে কিন্তু ফুলের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে বন্ধুরা এবং বীজ যখন অতিরিক্ত হয়ে যাবে গাছের মধ্যে তখন কিন্তু গাছটাও আস্তে আস্তে শেষ হয়ে যাওয়ার পর্যায়ে চলে আসবে ঠিক আছে যেহেতু আমরা ফুল নেব বেশি করে সেহেতু আমাদের করতে হবে যেটা সেটা হচ্ছে গাছে যেন একদম বীজ না আসে এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে বন্ধুরা এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো বন্ধুরা আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার